আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের একাদশ অধ্যায়ে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গারো নিয়ে। আমাদের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে গারো, এই গারো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তোমরা সবাই বই বের করো 82 পৃষ্ঠা এবং কলম হাতে নাও আর খাতাটা পাশেই রাখো। এই গারোরা ধারণা করা হয়, এই গারো জনগোষ্ঠী প্রায় 4,500 বছর পূর্বে তিব্বত থেকে আমাদের এই বাংলাদেশে এসে বসবাস শুরু করে। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি যে গারোদের আদি নিবাস ছিল কোথায়? দেখো, এক নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, গারোদের আদি নিবাস ছিল কোথায়, তাহলে আমরা দেব তিব্বতে। এই তিব্বত হচ্ছে চীন দেশের একটি রাজ্য, সেখানে এই গারো জনগোষ্ঠীর বসবাস ছিল। তারা প্রায় 4,500 বছর পূর্বে এদেশে এসে বসবাস শুরু করে, এদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে। তাহলে দেখো, প্রশ্ন হচ্ছে গারোদের আদি নিবাস ছিল কোথায় এবং তারা বাংলাদেশে আসে কখন। তাহলে যে গারোদের আদি নিবাস ছিল তিব্বতে এবং তারা প্রায় 4,500 বছর পূর্বে এদেশে এসে বসবাস শুরু করে। তারা বাংলাদেশের কোন কোন জায়গায় বসবাস করে বা কোন জেলায় বসবাস করে? বাংলাদেশের বেশিরভাগ গারোই ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলায় বসবাস করে। তাহলে গারোরা কোথায় বসবাস করে? যে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় গারোরা বসবাস করে, আর টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে গারোরা বসবাস করে। এটা আমরা সবাই জানি যে মধুপুরে গারোদের বসবাস। তাহলে টাঙ্গাইলের কোন অঞ্চলে গারোদের বসবাস? যে টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে গারোদের বসবাস। দেখো, এই অধ্যায়ে আমরা এই গারোদের ভাষা, ধর্ম, সমাজ ব্যবস্থা, খাদ্য, বাড়ি, পোশাক, উৎসব ইত্যাদি নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনায় যাব। তাহলে আমাদের প্রথমে আসছে গারোদের ভাষার নাম কি, গারোদের ভাষার নাম কি? তাহলে গারোদের ভাষার নাম হচ্ছে আচিক বা গারো ভাষা। তাহলে গারোদের ভাষার নাম কি? আচিক, আচিক বা গারো ভাষা। তাহলে গারোদের ভাষার নাম কি? যে গারোদের ভাষার নাম হচ্ছে আচিক বা গারো ভাষা। তোমরা আন্ডারলাইন করে নাও, এখান থেকে একটা ছোট প্রশ্ন হতে পারে যে গারোদের ভাষার নাম কি। আচ্ছা, এরপরে দেখো গারোদের ধর্ম নিয়ে আমরা আলোচনা করি, যে গারোরা আসলে কোন ধর্মের। গারোদের একটা আদি ধর্ম আছে যার নাম হচ্ছে সাংসারিক। তাহলে প্রশ্ন হতে পারে গারোদের আদি ধর্মের নাম কি সাংসারিক? এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও। তাহলে গারোদের আদি ধর্মের নাম কি? সাংসারিক। তবে বেশিরভাগ গারোরাই হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বী, তারা খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছে। তাহলে এই লাইন থেকে কিন্তু আমাদের দুইটা প্রশ্ন হতে পারে। নাম্বার এক, গারোদের আদি ধর্মের নাম কি? নাম্বার দুই, গারোরা বেশিরভাগ কোন ধর্মাবলম্বী? তাহলে অ্যান্সার হচ্ছে যে গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারে, আর গারোরা বেশিরভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী। এরপরে দেখো সমাজ ব্যবস্থা, গারোদের সমাজ ব্যবস্থাটা কেমন? গারোদের সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থার থেকে একটু ব্যতিক্রম। যেমন আমাদের পরিবারে পিতাই হচ্ছে প্রধান, তিনি আমাদের পরিবারের প্রধান, তিনি আমাদের পরিবারের দেখাশোনা করে। আর গারোদের ব্যাপারটা হচ্ছে, গারোদের সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক, তার মানে মেয়েরাই হচ্ছে পরিবারের প্রধান এবং মেয়েরাই সম্পত্তির উত্তরাধিকারী হয়। আমাদের মধ্যে যেমন ছেলেরা সম্পত্তির উত্তরাধিকারী হয় বা মেয়েরাও হয়ে থাকে, কিন্তু ওদেরটা হচ্ছে পুরাটাই মেয়েরা সম্পত্তির উত্তরাধিকারী হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে গারোদের সমাজ ব্যবস্থা কেমন? গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, এটাও তোমরা আন্ডারলাইন করে নাও লাইনটা। আচ্ছা, এবং সম্পত্তির উত্তরাধিকারী হয় মেয়েরা।
তাদের মায়েদের সূত্র ধরে গারোদের দল গোত্র ও বংশ গড়ে ওঠে। আমাদের মধ্যে যেমন পিতার সূত্র ধরে দল গোত্র বা বংশ গড়ে ওঠে, আর গারোদের মধ্যে হচ্ছে উল্টাটা, যে মায়ের সূত্র ধরে তাদের দল গোত্র ও বংশ গড়ে ওঠে। আশা করি বুঝতে পারছো সবাই, এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নিতে পারো। এরপরে দেখো খাদ্য, গারোদের খাদ্যটা কেমন, গারোদের প্রধান খাদ্য কি, তোমরা বইয়ের দিকে তাকাও, দেখো এখানে স্পষ্ট লেখা আছে যে গারোদের প্রধান খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। আমাদের মতোই, তাই না? আমরা তো এগুলোই খাইটাই আমাদের প্রধান খাদ্য। তাহলে গারোদের প্রধান খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। তাদের একটা আবার ঐতিহ্যবাহী খাবার আছে, তাদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বাঁশের কোরল দিয়ে তৈরি করা খাবার। তোমরা অবশ্যই বাঁশ গাছ দেখেছ, বাঁশ ঝাড় দেখেছ, ওই জায়গায় দেখবে ছোটো যে বাঁশটা মাত্রই মাটি ফেটে বের হয়, আমরা ওটাকে বলি বাঁশের পোয়া বা চারা বাঁশ বলি। এটা অনেক নরম থাকে আর এটাই তারা সবজি হিসেবে রান্না করে খায়, এটা হচ্ছে তাদের একটি ঐতিহ্যবাহী খাবার। তাহলে প্রশ্ন হচ্ছে গারোদের প্রধান খাবার কি, গারোদের প্রধান খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। আর গারোদের ঐতিহ্যবাহী খাবার কি, যে গারোদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কচি বাঁশের কোরল দিয়ে তৈরি খাবার। দেখো বাসস্থান, গারোদের গারোদের খাবার, তাহলে খাবার নিয়ে আমরা বলছি এখন হচ্ছে গারোদের বাসস্থান, গারোদের বাড়িটা কেমন। গারোরা অতীতে বা পূর্বে তাদের বাড়িগুলো নদীর ধারে বা পাহাড়ের তলদেশে, বা তারা তাদের বাড়িগুলো লম্বা আকৃতির দুচালা বিশিষ্ট বাড়ি তৈরি করত। তাহলে গারোদের গারোদের বাড়িগুলো কেমন ছিল, যে গারোদের বাড়িগুলো ছিল লম্বা আকৃতির দুচালা বিশিষ্ট। তাহলে গারোরা তাদের বাড়ি কোথায় নির্মাণ করত, যে নদীর ধারে তাদের বাড়িগুলো নির্মাণ করত। কিন্তু বর্তমানে গারোরা আমাদের মতোই করগেটের টিন বা অন্যান্য উপকরণ দিয়ে ঘর বাড়ি তৈরি করতেছে। তাহলে গারোদের বাড়ি, এখান থেকে প্রশ্ন হতে পারে যে গারোরা পূর্বে তাদের বাড়ি কোথায় নির্মাণ করত, নদীর ধারে, কোথায় নির্মাণ করত, নদীর ধারে নির্মাণ করত। আচ্ছা, বর্তমানে তারা আমাদের মতোই করগেটের টিন বা অন্যান্য উপকরণ দিয়ে বাড়িঘর তৈরি করতেছে। পোশাক, গারোদের পোশাক, তাহলে গারোদের গারো নারীদের একটি ঐতিহ্যবাহী পোশাক আছে, সেটা হচ্ছে দকবান্দা বা দকশাড়ি, এটা হচ্ছে গারো মেয়েদের একটি ঐতিহ্যবাহী পোশাক। তাহলে প্রশ্ন হতে পারে যে গারোদের গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি, দকবান্দা ও দকশাড়ি। আর পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করে থাকে, এই হচ্ছে গারোদের পোশাক। এরপর দেখো উৎসব, গারোদের উৎসব অনুষ্ঠান সম্পর্কে আমরা একটু জেনে নেই। আমাদেরও যেমন ঐতিহ্যবাহী বা প্রধান উৎসব আছে, সেরকম গারোরও গারোদেরও ঐতিহ্যবাহী উৎসব আছে। তাদের ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা, এটা তারা অক্টোবর ও নভেম্বর মাসে করে থাকে, পালন করে থাকে এই ওয়াঙ্গালা উৎসবটি। এই ওয়াঙ্গালা তাদের প্রধান দেবতা হচ্ছে শালজং, যেটা নাকি তারা সূর্য দেবতা আর কি, এটাকে তারা প্রধান দেবতা হিসেবে মনে করে, তার নাম হচ্ছে শালজং। যখন তাদের ঘরে নতুন শস্য আসে আর কি, তখন এই শস্য উঠানোর সময় তারা এই উৎসবটা করে থাকে, এবং শালজংয়ের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বা এইটা অর্ঘ হিসেবে নিবেদন করে এই উৎসবটি তারা অক্টোবর ও নভেম্বর মাসে পালন করে থাকে। এই উৎসবে তারা বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি তারা পালন করে এবং অনেক আনন্দ আনন্দ করে থাকে আর কি। তাহলে এখান থেকে দেখো প্রশ্ন হতে পারে যে গারোদের প্রধান উৎসবের নাম কি, তাহলে গারোদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। গারোদের প্রধান উৎসবের নাম কি, ওয়াঙ্গালা। গারোদের প্রধান দেবতার নাম কি, তাহলে গারোদের প্রধান দেবতার নাম হচ্ছে শালজন। গারোরা তাদের ওয়াঙ্গালা উৎসব কখন উদযাপন করে, যে গারোরা তাদের ওয়াঙ্গালা উৎসব অক্টোবর ও নভেম্বর মাসে উদযাপন করে থাকে। যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বাংলাদেশের ক্ষুদ্র নৃ গোষ্ঠীতে আমাদের যে পার্ট ওয়ান গারো, এখানে এই রিডিংটুকু যদি আমরা সুন্দরভাবে পড়ি, তাহলে আমি যে প্রশ্নগুলো তোমাদের আন্ডারলাইন করে দিলাম এগুলোর অ্যান্সার তোমাদের
মুখস্থ হয়ে যাবে এবং পিএইচসি পরীক্ষায় তোমরা কোনো সমস্যায় পড়বে না। সেজন্য এগুলো তোমরা সুন্দর করে বাসায় সুন্দর করে রিডিং করবে এবং নিজেরাই ছোটো প্রশ্ন তৈরি করে অ্যান্সার লিখবে। তারপরেও আমি এই গারো থেকে বা এই অধ্যায়ের প্রত্যেকটা ক্ষুদ্র নিকোশী থেকে আমি ছোটো প্রশ্ন নিজে তৈরি করে উত্তর সহ সেই আকারে তোমাদের মেসেঞ্জার বা ইমোতে দিয়ে দেবো। তোমরা অবশ্যই এগুলো দেখবে এবং বাসায় সুন্দর করে পড়াশোনা করবে, আর যেটা না বুঝবে অবশ্যই ফোনে যোগাযোগ রাখবে, এটা আমি ফোনে তোমাদের সলভ করে দেব। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।